bird and the monkey. The bird মানে পাখি, and এবং the monkey মানে বানর, পাখি এবং বানর. On a cold winter day. On একটা preposition. On ব্যবহার করা হয় ডের আগে. তো এ হলো একটা আর্টিকল. তো on a cold winter day. Cold হলো ঠান্ডা, আর উইন্টার হলো শীতের, শীত. তো on a cold winter day হলো এক ঠান্ডা শীতের দিনে. Three monkeys, তিনটা বানর. Where, feeling cold, মানে where ছিল কি, feeling অনুভব করছিল কি, cold ঠান্ডা. They decided, তারা ঠিক করেছিল, to make, তৈরি করতে, কি তৈরি করতে, a fire. এখানে যদিও জানি আমরা টু মেক হলো তৈরি করা, কিন্তু যখনই ফায়ারের কথা বলা হবে তখন কি হবে, আগুন জ্বালাতে. টু মেক মানে আগুন জ্বালাতে, এ ফায়ার মানে একটা আগুন জ্বালাতে. কিসের জন্য, টু ওয়ার্ম দ্যামসেলফ আপ. অ্যাকচুয়ালি আমরা জানি যে টু ওয়ার্ম আপ মানে গরম করা. তো এখানে দ্যামসেলফটা তাদের মাঝখানে, এদের মাঝ, এই দুটো শব্দের মাঝখানে ঢুকানো হয়েছে, টু ওয়ার্ম আপ দেমসেলভস. তো গা গরম করতে তাদের, তাদের গা গরম করতে. তারা ঠিক করেছিল আগুন জ্বালাতে. দে ফাউন্ড সাম ড্রাই লিপস, তারা পেয়েছিল. দে ফাউন্ড হলো দে মানে তাহারা, ফাউন্ড পেয়েছিল, এটা ফাইন্ড থেকে এসছে ফাউন্ড. সাম কিছু, ড্রাই শুকনো, লিপস মানে পাতা, পাতাগুলো. অ্যান্ড পাইল্ড, পাইল্ড মানে জমা করা, জমা করেছিল বা গাদা করা. দ্যাম সেই পাতাগুলোকে, দ্যাম মানে পাতাগুলোকে, টুগেদার একসাথে. তারা পেয়েছিল কিছু শুকনো পাতা এবং সেই পাতাগুলোকে জমা করেছিল একসাথে. They were trying, হলো তাহারা, were ছিল, আর trying মানে চেষ্টা. তো তারা চেষ্টা করছিল. To find out, বার করতে ছিল. How to, কিভাবে, light it up, জ্বালাতে হয়, কিভাবে জ্বালাতে হয়. When, যখন, they saw fireflies, তারা দেখেছিল কি, জোনাকি পোকাকে. অ্যান্ড থট, ভেবেছিল এবং ভেবেছিল. দে ওয়ার ফায়ার স্পার্কস, সেগুলো এই যে জোনাকি পোকাগুলো কি, এটা আগুনের স্ফুলিঙ্গ. মানে আমরা যে গ্যাসলাই জ্বালাই তখন কি হয়, আগুনের স্ফুলিঙ্গ যে উঠে, সেই স্ফুলিঙ্গ ওরা ভেবেছিল যে ওটা দিয়ে আগুন জ্বালানো যায়, কিন্তু ওরা তো জানে না যে এই পোকাগুলোর নিজস্ব বাতি আছে, সেটা কিন্তু আগুন নয়. দে ট্রাই, তারা চেষ্টা করেছিল, টু ক্যাচ ধরতে, দ্য ফায়ারফ্লাইস অ্যান্ড এবং পুট দ্যাম এবং রেখেছিল তাদেরকে, আন্ডার দ্য লিপস, আন্ডার মানে নিচে, দ্য লিপস মানে পাতাগুলোর নিচে সেই জোনাকি পোকাকে রেখেছিল. এ স্প্যারো নিয়ার বাই টোল দ্যাম, একটা চড়াই পাখি নিয়ার বাই কাছাকাছি, টোল দ্যাম বলেছিল তাদের, দ্যাট যে, দে ওয়ার ক্যাচিং ফায়ারফ্লাইস. দে মানে তাহারা, ওয়ার মানে ছিল. তো তারা কি করতেছিল, কি ক্যাচিং মানে ধরছিল, ফায়ারফ্লাইস মানে জোনাকি পোকা, অ্যান্ড নট স্পার্কস এবং কোনো আগুনের স্ফুলিঙ্গ নয়. দে টোল্ড দ্য স্প্যারো টু বি কোয়াইট, তারা বলেছিল, টোল্ড মানে বলেছিল, দ্য স্প্যারো সেই চড়াই পাখিটিকে, টু বি কোয়াইট মানে, কোয়াইট মানে শান্ত, আর টু বি কোয়াইট মানে শান্ত থাকতে. দ্য স্প্যারো সেই চড়াই, ইয়েট তবু, এগেইন আবার, টোল্ড
বলেছিল দেম তাদের, টু ইউজ ব্যবহার করতে, টু স্টোন দুটো পাথর, টু ক্রিয়েট মানে সৃষ্টি করা, আর টু ক্রিয়েট মানে সৃষ্টি করতে বা তৈরি করতে, এস স্পার্ক মানে দুটো পাথর দিয়ে ঠোকাঠুকি করলে যে আগুন স্ফুলিঙ্গ হয় সেটা তৈরি করার জন্য সেই চড়াইটা বলেছিল। দে ওয়ার অলরেডি অ্যানোয়েড, তারা কি হয়েছিল বিরক্ত হয়ে গেছিল, দে ওয়ার হয়েছিল অলরেডি ইতিমধ্যে, অ্যানোয়েড বিরক্ত, অ্যাবাউট সম্বন্ধে কি, দেয়ার ফায়ার তাদের যে আগুন জ্বালানো নিয়ে তারা বিরক্ত ছিল, অ্যান্ড গট অ্যাংরি এবং তার কোথায় ওরা কি হয়েছিল রাগান্বিত হয়েছিল, গট মানে হয়েছিল আর অ্যাংরি মানে রাগান্বিত, তো গট অ্যাংরি মানে রাগান্বিত হয়েছিল, কার উপরে, অ্যাট দ্য বার্ড সেই পাখির উপরে, দ্য হিট তার আঘাত করেছিল, দ্য ট্রি গাছ সেই গাছটাকে আঘাত করেছিল, কজিং এতে, এখানে এতে হবে তার মানে কজিং মানে এতে হবে, এতে কি হয়েছিল, দ্য স্প্যারো সেই চড়াই পাখিটা টু ফল পড়েছিল, অ্যান্ড ডাই মারা গিয়েছিল। এই গল্পের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে, তো এটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, এটার সাথে সাথে আমরা যে মূল ভাবটা দেখছি ফিলিং, মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে আছে এবং তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো এই যে সেন্টেন্স থ্রি মাঙ্কিস ওয়ার ফিলিং কোল্ড, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, এখানে মার্ক করা হয়েছে এরা অক্সিলারি ভার্ব ওয়ার। ঠিক সেভাবে আরও অন্যান্য জায়গায় আর সেন্টেন্সে আছে, যেমন দে ওয়ার ট্রাইং টু ফাইন্ড আউট হাউ টু লাইট ইট আপ, এখানে অক্সিলারি ভার্ব ওয়ার, আর মূল ভাব হলো মানে মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে আছে এবং তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এভাবে আরও আছে, এখানে অক্সিলারি ভাব পাস্ট টেন্সের ওয়ার আছে, এইভাবে আরও এই যে এখানেও আবার ওয়ার ব্যবহার করা হয়েছে, এটাও অক্সিলারি ভাব পাস্ট টেন্সের। আরেকটা ব্যাপার হলো, সেটা হলো প্রেপজিশন, প্রেপজিশন এখানে ধরুন ডিসাইডেড টু, এই টুটা হলো প্রেপজিশন। এই আরও অন্যান্য যেখানে যেখানে প্রেপজিশন ব্যবহার করা হয়েছে সেগুলোকে মার্কিং করে আলাদা করেছি, ফায়ার টু ওয়ার্ম দ্যামসেলস আপ, এখানে টু প্রেপজিশন ব্যবহার করা হয়েছে। এইভাবে আরও আছে এই যে দে ট্রাই টু ক্যাচ, তারা চেষ্টা করেছিল কি ধরতে, এখানে টু প্রেপজিশন ব্যবহার করা হয়েছে, তো এটাকে আলাদা করে মার্কিং করলাম। এখানে দে টোল দ্য স্প্যারো টু বি কোয়াইট, এখানে টু প্রেপজিশন ব্যবহার করা হয়েছে। আবার আরেকটা জায়গায় হলো টু ইউজ, এই যে দ্য স্প্যারো ইয়েট অ্যাগেন টোল দ্যাম টু ইউজ টু স্টোনস টু ক্রিয়েট এ স্পার্ক, এই সেন্টেন্সের মধ্যেও টু প্রিপজিশন টু প্রেপজিশন এই যে দুইবার ব্যবহার করা হয়েছে, এগুলোকে আমি আলাদা করে মার্কিং করেছি যাতে কোনগুলো প্রিপজিশন কোনগুলো অক্সিলারি ভার্ব সবগুলো চেনা যায়। তার মধ্যে আরেকটা জিনিস আছে যে ওয়ার্ম আপ, এই যে ওয়ার্ম দ্যামসেলফ আপ, কিন্তু এই ওয়ার্ম আপ হলো একটা ফ্রেজেল ভার্ব। এই ফ্রেজেল ভার্বের বিষয়ে বলতে গেলে আমরা আরও কিছু জিনিস বলা যায়। ফ্রেজেল ভার্ব হলো একটা বাক্যাংশ যা একটি অব্যয় বা ক্রিয়া বিশেষণ বা উভয় সহ একটি ক্রিয়া নিয়ে গঠিত, যার অর্থ তার পৃথক অংশগুলির অর্থ থেকে আলাদা। ভার্বের সাথে আবার অন্যভাবে বলতে গেলে এই ফ্রেজের ভাবকে ভার্বের সাথে অন্য একটি বাক্যাংশ নিয়ে নতুন অর্থযুক্ত শব্দ বা বাক্য তৈরি করে। আচ্ছা, আজকের এই গল্পটা কেমন লাগলো, আর আজকের এই গল্পর মোরেল আমরা নিয়ে আলোচনা করি, মোরেলটা হলো ডু নট মেডল
উইথ স্টুপিড পিপল, মানে ডু নট করো না, মেডেল মানে হস্তক্ষেপ বা মাথা ঘামানো, হ্যাঁ, উইথ মানে নিয়ে, স্টুপিড পিপল মানে মূর্খ লোকদের নিয়ে কোনো হস্তক্ষেপ করো না বা মাথা ঘামিও না। তো আজকে এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন। ধন্যবাদ।